নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/2/2022 বিভিন্ন কলেজে নিযুক্ত যে শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ আমরা জানি যে কলেজে নিযুক্ত যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন কন্ট্রাকচুয়াল বেসে, তাদের স্যাক্টের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু স্যাক্টের আওতায় নিয়ে এলেও যে ঘোষণা সে পুরোপুরি তাদের বাস্তবায়িত হয়নি, সেই জন্য তারা বিভিন্ন দাবি জানাচ্ছে। তো আসুন এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। অবিলম্বে স্টেট অ্যাডেড কলেজ টিচারদের বা স্যাক্টের বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং সরকারি নির্দেশিকা পূর্ণ বাস্তবায়নের দাবি উচ্চশিক্ষা দপ্তরের জানালো এই শিক্ষকদের সংগঠন স্যাক্টওয়া। সংগঠনের রাজ্য সম্পাদক গোপালচন্দ্র ঘোষ মঙ্গলবার জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী স্যাক্ট টু ক্যাটাগরির শিক্ষকরা ইউজিসির যোগ্যতা মান অর্জন করলে স্যাক্ট ওয়ান ক্যাটাগরিতে উন্নীত হবেন, কিন্তু দুবছর বেশি হয়ে গেলেও উন্নীত করার বিষয়টি কিছুমাত্র এগোয়নি এবং এর পাশাপাশি সপ্তাহে কাজের দিন নিয়ে স্পষ্ট নির্দেশিকা চেয়েছে সংগঠন এবং কয়েকটি কলেজের অতিথি শিক্ষক স্যাক্ট হিসেবে এখনও নিয়োগপত্র পাননি। বিষয়গুলি উচ্চশিক্ষা দপ্তরের ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন বা ডিপিআইয়ের জয়শ্রী রায়চৌধুরীকে চিঠি দিয়েছে স্যাক্টওয়া। তাই দেখলেন যে স্যাক্টে পুরোপুরি বাস্তবায়নে পূর্ণ বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়েছে এই সংগঠন থেকে। তো যাই হোক, এই সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।